বিপদের ওপর মহাবিপদ, ভয়ঙ্কর বিপদ বার্তার অশনি সংকেত কিন্তু শুনিয়ে দিলেন ভূবিজ্ঞানীরা। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ক্রমাগত কিন্তু জলবায়ুর পরিবর্তন ঘটেই চলেছে, যার ফলে সমুদ্রপৃষ্ঠের জলের উচ্চতাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই নাসার একটি রিপোর্টে হাড় হিম করা চাঞ্চল্যকর তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে। সমুদ্র গর্ভে কিন্তু তলিয়ে যেতে চলেছে তিনটি দেশের বেশ কয়েকটি রাজ্য। এর ফলে রীতিমতো সারা বিশ্বজুড়ে কিন্তু হইচই পড়ে গিয়েছে। তো কোন কোন দেশের কোন কোন জায়গাগুলি সমুদ্র গর্ভে তলিয়ে যেতে চলেছে, এই বিষয়ে বড় বড় বিশিষ্ট বিজ্ঞানীরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন, তারই পাশাপাশি পৃথিবীর জন্য আর কি কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে, তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। জলবায়ু পরিবর্তনের সাথে সাথেই সারা বিশ্বজুড়ে কিন্তু জলস্তরও বেড়ে চলেছে। বিশ্ব উষ্ণায়নের ফলে বিভিন্ন দেশ কিন্তু একে একে চলে যেতে পারে জলের তলায়। ভূবিজ্ঞানীরা জানিয়েছেন প্রশান্ত মহাসাগরের মধ্যে যেই সমস্ত ছোট ছোট প্রবাল দ্বীপগুলি রয়েছে, সেগুলি কিন্তু সবার প্রথমেই অস্তিত্ব হারিয়ে ফেলবে। আমরা কিন্তু দেখে আসছি যতই দিন যাচ্ছে ততই কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বেড়েই চলেছে। যেমন 2023 সালে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে 4-5 ঘূর্ণিঝড় ধেয়ে এসেছিল, যার ফলে বিভিন্ন জায়গায় প্রচণ্ড ক্ষয়ক্ষতির পাশাপাশি বন্যার পরিস্থিতিও তৈরি হয়েছিল। এবং 2024 সালের প্রথমেই জাপানে ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে কোটি কোটি টাকার কিন্তু লোকসান হয়েছে, বহুতল বাড়ি ভেঙে গিয়েছে, রাস্তাঘাট দুমড়ে মুচড়ে গিয়েছে এবং জাপানে এসেছে সুনামি। দিন যতই যাচ্ছে ততই কিন্তু পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েই চলেছে, যার ফলে হিমবাহর কিন্তু গলন ঘটছে। এই হিমবাহের গলনের ফলে আগামী কয়েক বছরের মধ্যেই সমুদ্রপৃষ্ঠের জলস্তরের উচ্চতা 20-30 ফুট পর্যন্ত বৃদ্ধি পাবে। জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত 33 দ্বীপ নিয়ে গঠিত কিরিবাস দ্বীপপুঞ্জ। সমুদ্রের জলস্তর ক্রমাগত পরিমাণে বৃদ্ধির ফলে আগামী কয়েক বছরের মধ্যেই এই দ্বীপপুঞ্জগুলি কিন্তু চলে যাবে জলের তলায়।